لنا من يهده الله فلا مضل له ومن يزلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر أبو <تصفح> ওমরপুরের দিন দরদি দিনপ্রেমী মুসলিম ভ্রাতৃ ও পিতৃমণ্ডলী যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহর যে আল্লাহ আমাদেরকে সমস্ত সৃষ্টিজীবীর সেরা মানুষ করে সৃষ্টি করেছেন মানুষের মধ্যে করেছেন মুসলমান মুসলিম আর মুসলিমদের মধ্যে মোহাম্মদুর রসৌল্লা সাল্লাহ আলাই সাল্লাম এবং তার সাহাবা একরামের খাঁটি অনুসারী লেহাদিসদের ঘরে জন্ম লাভ করার তো দান করেছেন তাই আমরা সকলেই নিজের নিজের অন্তরের অন্তঃস্থল থেকে একবার বলি আলহামদুলিল্লাহ অতপর নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের প্রতি অসংখ্য সালাত এবং সালাম অবতীর্ণ হোক যার অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে আমরা এই পরিশুদ্ধ দিন খুব সহজেই অর্জন করেছি তার প্রতি আমল করছি এবং তার প্রচার প্রসার করছি আল্লাহম্মা সাল্লিহ আলিহে আল্লাহমা বারিক আলী দিনী ভাই সকল আমি আপনাদের সামনে আল কোরআনের একশো তিন নম্বর সুরা পাঠ করেছি এরই সংক্ষিপ্ত বিশ্লেষণ করে আমার বক্তব্য করব ইতি করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসর। মহাকালের কসম অর্থাৎ রাত দিনের আবর্তন বিবর্তনের কসম ইন ইনসান আলি খুসর নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত মানুষ বলতেই ক্ষতিগ্রস্ত আমানু ও আমলে হাত এরপরে আল্লাহতালা ইল্লা অব্বয় দ্বারা কতগুলো লোককে পেয়েছে আলাদা করে নিয়েছেন সর্বপ্রথমে শপথ করেছেন সময়ের শপথ মহাকালের শপথ আর তারপর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত আল্লাহ আল্লাহতালা শপথ এই কথাটা বলার জন্যই করেছিলেন যখন কেউ কোনো গুরুত্বপূর্ণ কথা বলে তো কথা বলার পূর্বে তাতে জোর প্রয়োগ করে তালা এখানে শপথ করে এবং তারপরে ইন্না শব্দ এনে জোর প্রয়োগ করেছেন এক তো শপথ করছেন আর দ্বিতীয় ইন্না ব্যবহার করছেন অবশ্যই তারপরে গুরুত্বপূর্ণ কথাটি বলছেন যে মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু আল্লাহ তালা এই ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে থেকে কিছু মানুষকে বেছে নিচ্ছেন যাদের চারটা গুণাবলী থাকবে যারা চারটা কাজ করবে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত নয় তারা ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বেঁচে যাবে যদি তার মধ্যে চারটা গুণ থাকে চারটা গুণ খুবই সহজ গুণ চাইলে প্রত্যেক ব্যক্তি এই গুণগুলো নিজের মধ্যে তৈরি করতে পারে খুবই সহজ কথা যে যারা বিশ্বাস স্থাপন করার পরে ইমান আনায়নের পরে সৎ কর্মশীল হল সৎ কর্ম সম্পাদন করল দুটা কথা হয়ে গেল একটা বিশ্বাস স্থাপন করা মানে বিশ্বাসের সাথে সাথে সৎকর্ম করতে হবে দ্বিতীয় হলো সৎকর্ম আর তারপরে বলছেন হাক সাবর মানুষকে সত্যের উপদেশ দিল হকের উপদেশ দিল অতাওয়া সবিল সাবর আর ধৈর্যের উপদেশ দিল চারটা কাজ খুবই সহজ কাজ আমরা যারা জুমার সলতে উপস্থিত হয়েছি আমরা সবাই বিশ্বাস স্থাপন করেছি আমরা আল্লাহকে আল্লাতে আমাদের বিশ্বাস আছে পরকালে বিশ্বাস আছে নবী রসুলদের প্রতি বিশ্বাস আছে আল্লাহর মালায়িকা অর্থাৎ ফেরিস্তা উপরেও বিশ্বাস আছে ভাগ্যের ভালো মন্দের উপরেও বিশ্বাস আছে আল্লাহর নাজেলকৃত কেতাবগুলির প্রতিও বিশ্বাস আছে তার মানে আমরা সবাই বিশ্বাসী বিশ্বাসের অভাব নেই বিশ্বাসী না হলে সলাতাতেই করতে আসতাম না তার মানে আমরা সবাই বিশ্বাসী আর তারপরে হচ্ছে সৎ আমল সৎ আমল বলতে আমরা যদি কোরআন এবং হাদিসের অধ্যয়ন করি তো সৎ আমল বলতে বোঝা যাবে যেটাকে কোরআন এবং হাদিস সৎ বলছে আমার আপনার কথা অনুযায়ী সৎ হবে না আমি যেটাকে ভালো মনে করবো সেটা ভালো আর যেটাকে ভালো মনে করব না মন্দ মনে করবো সেটা মন্দ এরকমটা নয় বরং কোরআন এবং হাদিস যেটাকে সৎ বলবে সেটা হচ্ছে সৎ সেটা হচ্ছে ভালো আমরা অনেক সময় বলে থাকি যে যুবকটা ভালো কিন্তু সলাত আদায় করে না সৎ ছেলে কিন্তু সলাদটাই আদায় করে না শ্যামটা পালন করে না যে সলাৎ আদায় করলো না যে শ্যাম পালন করলো না সে আবার সৎ কি করে হলো সতের মাপ কাঠি কোরআন এবং সহিদিশ কোরআন এবং সহিদিস যেটাকে সৎ বলে দেবে সেটা হবে সৎ আর আপনি যদি ভালোভাবে অধ্যয়ন করেন তো বুঝতে পারবেন যে লোকটা সলাত আদায় করে না পাঁচ অক্ত সঠিক সময়ে জামাতের সাথে যে লোকটা সলা সলাত আদায় করে না সে লোকটা সৎ নয় কোরআন এবং সহিয়া কাছে আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে সে লোকটা সৎ নয় যদি তার সলাতে অভাব থাকে চার অর্থ হচ্ছে সঠিক টাইমে হচ্ছে না তবে সে বিপদের মুখে আছে বিপদে আছে এমনকি ওলামা একরাম বলছেন মহাদেশিন ইকরাম বলেছেন যে এই লোকটার সলাৎ অর্থাৎ জানাজা ওলামা একরাম এবং এলাকার সম্মানিত লোকেরা আদায় করবে না তার জানাজায় সামিল হবে না কার যে পাঁচ অক্ত সলাৎ আদায় করে না সলাতে অভাব আছে। সময় মতো হয় না উদাসীন থাকে বা পাঁচ অক্ত হচ্ছে না হয়তো ফজরে উপস্থিত হয় না জামাতে উপস্থিত হয় না ইত্যাদি ইত্যাদি এই লোকের কথা বলা হচ্ছে যে এদের জামাতে এদের জানা এ এলাকা এলাকার ওলামা নামায়কেরাম এবং সম্মানিত লোকেরা উপস্থিত হবেন না সাধারণ লোকেরা এদের জানাজা পড়বে কারণ এই মমিন কিন্তু গুণাগার মমিন এই জন্য যে সলাদ ছেড়ে দেওয়া জেনার থেকেও বড় পাপ খরচ সলাপ ছেড়ে দেওয়া জেনার থেকেও বড় পাপ বড় গুনা ওলামা একরাম একমত এই বিষয়ে যে কাবিরা গুনা থেকেও বড় হচ্ছে সলাদ ছেড়ে দেওয়া খরচ সলাদ ছেড়ে দেওয়া তো কেউ জেনে শুনে একটা জামাত ছেড়ে দিল গেল না বা উদাসীন থাকছে সলাদ থেকে তো এরা বিপদের মুখে আছে আর যারা শুধু জুমা বা রমজান মাসে সলাত আদায় করে তাদের ব্যাপার তারা তো আরো বিপদে আছে এদেরকে অধিকাংশ ওলামাইকরাম যেমন সৌদি আরবের প্রাক্তন প্রধান মুফতি আবদুল্লাহ ইবনে বাজ রাহিমাহুল্লাহ স্পষ্ট রূপে এই ধরনের লোকেরাকে যারা শুধু রমাজান মাসে সলা আদায় করে সিয়াম পালন করে বা জুমার দিন চলা আদায় করে এদেরকে কাফের বলে ঘোষণা করেছেন যে এদের মমিন হওয়ার কোনো দলিল নাই এরা কাফের ভাবে আল্লামা সলেহুল ওসাইমিন যাকে সৌদি আরবের অতুলনীয় মুক্তি বলে জানে মানুষ তিনি বলছেন যে এ লোকেরা শরীয়তের সাথে খেলা করছে যারা শুধু রমজান মাসে শিয়াম রমজান মাসে সলা তাদের করে এরা খেলা করছে আল্লাহর শরীয়তকে নিয়ে তার মানে বুঝা গেল যে আমরা যে সমস্ত যুবকে রাখে যারা তাতাই করে না শ্যাম পালন করে না তাদেরকে আমরা সৎ মনে করি এটা আমাদের ভুল এটাকে সৎ বলা যাবে না আল্লাহর আমানত যে ই করে না পূরণ করে না আল্লাহর আমানত খেয়ানত করে সে মানুষের আমানত খেয়ানত কেন করবে না তার উপরে কি করে আপনি ভরসা করতে পারেন কয়েকদিন আগে এক মাদানী সাহেব আহমাদুল্লাহ মাদানী সাহেবের বক্তব্য শুনছিলাম সৌদি আরবে থাকেন তো উনি বক্তব্য দিতে দিতে বলছেন যে সৌদি আরবে যখন সার্টিফিকেট নেওয়া হয় রেসিডেন্ট যেমন আমরা পঞ্চায়েত থেকে নিই তো বলছে ওখানে ভালোর সার্টিফিকেট কে দিবে মসজিদের এমাম মসজিদের এমামকে জিজ্ঞাসা করা হবে যে এই ছেলেটা সলাতের জামাতে ঠিকঠাক উপস্থিত হয় তো যদি এমাম সাহেব লিখে দেন যে হ্যাঁ এই ছেলেটা ভালো এই ছেলেটা উপস্থিত ভালো হওয়ার দলিল হচ্ছে যে পাঁচ অক্ত জামাতে উপস্থিত হয় এটাই হচ্ছে দলিল এমাম সাহেব আর কি জানবেন এতটাই জানেন তো এমাম সাহেব যদি লিখে দেন তো ওই লোকটা ভালো ওই লোকটা সৎ এই জন্য ওখানকার যুবকেরা যখন তারা এরকম কোনো ব্যাপার হয় বিয়ে হবে বা আরও কোনো এক কথায় সার্টিফিকেটের দরকার আছে সার্টিফাইড দরকার আছে তখন সে করে কি মানে মসজিদে সঠিকভাবে আসতে আরম্ভ করে কোনো অত্ত অনুপস্থিত থাকে না সব অত্তেই জামাতের সাথে সলা আদায় করে কারণ এমাম সাহেবের কাছ থেকে জানবে সরকার এবং ওখানকার লোকেরা এমাম সাহেবের কাছ থেকে জানবে যে লোকটা ছেলেটা ভালো কি ভালো নয় তার মানে বোঝা গেলো স্পষ্টভাবেই যে যেখানে ইসলাম এসেছিল সেখানে এখনো এই রীতি ভালো মন্দের মাপকাঠি এক নম্বর হচ্ছে সলাত আদায় করা সলাতের জামাতে উপস্থিত হওয়া কিন্তু আমরা ওটা মনে করি না আশি থেকে পঁচাশি শতাংশ লোক আমাদের এলাকায় সলাত আদায় করে না তারাও তারাকেও মমিন মনে করি তাদের সাথে ওই রকমই ব্যবহার করি যে ব্যবহার একজন মুসাল্লি একজন সৎ লোক আল্লা প্রেমী ধর্মভীরু লোকের সাথে করি ওই আচরণ ওই যুবকের সাথেও করি কোনো পার্থক্য নেই অথচ মোহাদ্দ একরাম বিশেষভাবে আল্লা ইবনে বাজ রহমাতুল্লা আলাই বলছেন যে এই ধরনের লোক যারা এগারো মাস চলা আদায় করে না এক মাস চলাত করে এদেরকে উপদেশ দেওয়ার পর বারবার উপদেশ দেওয়ার পর যদি উপদেশ গ্রহণ না করে সে বাপ হোক ভাই হোক বা আর কেউ হোক তার সাথে সম্পর্ক ছিন্ন করে নিতে হবে এটা মানে আত্মীয়তা ছিন্ন করার মধ্যে পড়বে না এই আত্মীয়তা ছিন্ন করা বা এই সম্পর্ক ছিন্ন করাটাকে উনি বলছেন এটাই হচ্ছে সঠিক যে বারবার তাকে ই করার পরে উপদেশ দেওয়ার পরে এগারো মাস ধরে সলা তাদের করলো না তার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না তো দিনই ভাই সকল যেটা আমি বলতে চাইছিলাম যে সৎ মানে আমরা যাকে সৎ বলবো সেটা নয় সৎ কর্মশীল হবে মানে সলাৎ থেকে শুরু করে শরীয়তের আদেশকে মেনে চলবে আর সমস্ত নিষেধ শরীয়তের সমস্ত নিষেধ থেকে দূরে থাকবে এটাই হচ্ছে সৎকর্ম তো যারা বিশ্বাসের সাথে সৎ কর্মশীল হলো সৎ কর্ম সম্পাদন করলো আর তারপরে অথ হাককে যে সৎ আমলগুলো সে করে যে আদর্শে আদর্শিত হয়েছে সেই আদর্শের দিকে মানুষকে ডাকবে সেই আদর্শের দিকে মানুষকে ডাকবে অর্থাৎ দাওয়াতের কাজ করবে সে সনাত আদাই করে তার ছেলে করে না তার মেয়ে করে না তার পাড়া প্রতিবেশীর লোকেরা করে না তাদেরকে বলতে হবে শুধু নিজে করলে হবে না আপনি নিজে করবেন আর আপনার ছেলে মেয়ে করবে না আপনার পাড়া প্রতিবেশী করবে না তবে আপনি সৎ হতে পারলেন না নিজের সৎ হয়েও আপনি জান্নাতে যেতে পারবেন না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি পার্শ্ববর্তী লোকেরাকে আপনার সহপাঠী আপনার সহকর্মী আপনার সহধর্মী আপনার পার্শ্ববর্তী লোকেরা তাদেরকে যতক্ষণ আপনি না বলবেন হ্যাঁ বলার পরে তারা শুনবে না আপনার দায়িত্ব খালাস কিন্তু আপনাকে বলতে হবে আপনি বললেন না আপনার বাড়ির পাশে আগুন লেগেছে যদি আপনার জানি দুশ্মন হয় শত্রু হয় তারপরেও আপনি সেই আগুনটা নিভাবার জন্য চিৎকার করলেই আপনি ছুটে যাবেন জানতে পারলে ছুটে যাবেন যে আগুন লেগেছে আমার পড়োশির বাড়িতে আগুন লেগেছে আপনি ছুটে যাবেন কিন্তু আপনার ছেলে আপনার পোতা আপনার পড়োশীর লোকেরা বিছানায় ঘুমিয়ে আছে। আর আপনি সলাত আদায় করতে এসছেন ফজরের স্বার্থ কি আপনি তো জাহান নাম থেকে বাঁচার জন্যই এসেছেন আর তাকে জাহান নামে দেওয়ার জন্য বিছানায় ঘুমিয়ে ঘুমাতে দিয়ে এসছেন হ্যাঁ তুমি ঘুমাও জাহান নামে আর আমি জাহান নাম থেকে বাঁচব তাকে আপনি জাহান নাম থেকে বাঁচাবেন না তাকে আপনি জাহান নামের আগুন থেকে বাঁচাবেন না বাঁচাতে হবে তার জন্য ওয়াতাওয়া সাহবিল হাক এটা হচ্ছে অপরিহার্য যে আপনাকে এই কাজটা করতে হবে আর যে এই কাজ করবে বা সৎ পথে চলতে আরম্ভ করবে সৎ কথা বলতে আরম্ভ করবে আল্লাহকে ভালোবাসতে আরম্ভ করবে তার সামনে বিপদ এসে উপস্থিত হবে বিপদ আসবেই আর শুধু বিপদেই ধৈর্য ধারণ নয় বরং পাপ কাজ ছেড়ে দেওয়াতে ধৈর্য ধারণ সৎ কাজের উপরে টিকে থাকাতে ধৈর্য ধারণ অনেক রকমের ধৈর্য ধারণ করতে হয় তার জন্য আল্লাহ তালা সাথে সাথেই বলছেন যে ধৈর্যের উপদেশ হবে যে তোমাকে যে কাজ করতে বলছি তুমি যদি করতে আরম্ভ করো কোরআন এবং সহি আদেশের উপরে আমল করতে আরম্ভ করো তো সর্বপ্রথম তোমার বাড়ির লোকেরা বিরোধিতা করবে বাধা আসবে তোমার বাড়ি থেকে তোমার পাড়া প্রতিবেশী থেকে তোমার গ্রামের লোক থেকে তোমার বাধা আসবে তুমি সত্য যখন সত্য পথে চলবে সত্য কথা বলবে তখন চারিদিক থেকে তুমি বাধা প্রাপ্ত হবে তাই এই বাধা প্রাপ্ত হলে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে তাই বলছেন অতাওয়া সব তিনি ভাই সকল তাআলা এখানে স্পষ্ট করে দিলেন যে মানুষ দু প্রকারের ক্ষতিগ্রস্ত মানুষের থেকে শুধু তারাই আলাদা তারাই ক্ষতিগ্রস্ত হবে না যাদের কাছে চারটা পরুপ আছে চারটা ডকুমেন্টস থাকবে সেই ব্যক্তি শুধু ক্ষতিগ্রস্ত নয় আমরা আজ এনআরসির জন্য আমাদের যত প্রুফ আছে যত ডকুমেন্টস আছে সব সংশোধন করার জন্য বিডি অফিস পঞ্চায়েত অফিস আর এসডিও অফিস আর ডিএম অফিস কোথাও বাদ নেই এখন অবশ্য অনেক হয়ে গিয়েছে কিন্তু কিছুদিন মনে হচ্ছিল মানুষ খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছে চাকরি বাকরি ব্যবসা দিকে কোনো লক্ষ্য নেই সব লাইন দিয়ে আছে বিডি অফিসে আর এস অফিসে আর পঞ্চায়েত অফিসে মনে হচ্ছে এটাই সবচেয়ে বড় কাজ ভারত নামি জাহান নামে থাকতে হবে না তার জন্য এত ছুটাছুটি এত সব কিছু যে ভারতে এনআরসি হবে আর এনআরসি হলেই আমার নাম যদি বাদ পড়ে যায় তো ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে কিন্তু আল্লাহ আল্লাহতালা যে এর আগেই ঘোষণা করে দিয়েছেন যে এই চারটা আমল যদি কারো মধ্যে না থাকে তবে আল্লাহ এনআরসি করবেন আল্লাহর এনআরসি থেকে যদি নাম বাদ পড়ে যায় তো এই ডিটেনশন ক্যাম্প কি দেখছেন কি শাস্তি এখানে কোনো শাস্তি হবে না তো আপনি স্বাধীনতার সাথে থাকতে পারবেন না কিন্তু আল্লাহর যে ডিটেনশন ক্যাম্প কোন জিনিসের তার সাথে তুলনা করা যায় না যেমন জান্নাতে আল্লাহ এত নিয়ামত রেখেছেন এত নিয়ামত উপভোগ করবে জান্নাতিরা যেটা কেউ কোনো চোখ দেখেনি কোনো কান শুনেনি আর কোনো অন্তর ভাবতেও পারেনি ওই রকম আল্লাহ জাহান নামে এমন শাস্তি রেখেছেন যে কোনো চোখ দেখেনি আর কোনো কান শুনেনি আর কোনো অন্তর ভাবতেও পারবে না যে এত কঠোর শাস্তি আছে কিন্তু তারপরেও আমাদের সেদিকে লক্ষ্য নেই যে আল্লাহর এনআরসি থেকে যদি নাম বাদ পড়ে যায় তো আমাদের কি হবে চারটা কথা যেহেতু সুরা হচ্ছে মাক্কি তার জন্য আল্লাহ তা সংক্ষিপ্তভাবে বলেছেন যে চারটা গুণ নিজের মধ্যে তৈরি করতে হবে আপনি এক এক করে দেখুন যে আমাদের কজনের মধ্যে এই চারটা গুণ আছে কেউ ইমান এনেছি তো সৎ আমল করতে পারছি না যদি কেউ করছি তো সঠিকভাবে করতে পারছি না আর যদি সৎ আমল হচ্ছে তো অন্যদেরকে এর জন্য উপদেশ দেওয়ার কোনো তৌফিক হচ্ছে না উপদেশ দিতে পারছি না অধিকাংশ লোক কিন্তু এই প্রকারেরই আছে যারা সনাথ আদায় করে যারা শ্রাম পালন করে এক কথা ভালো কাজ যারা করে নিজেই করে ব্যক্তি আমলগুলোই করে আর অপরকে যে বলতে হবে যে ভাই এটা করিও না এটা করো এটা না করলে জাহান্নামে নামে যেতে হবে ইত্যাদি ইত্যাদি এটা কিন্তু অধিকাংশ লোক দ্বারা হয় না বিশেষভাবে ওলামা একরাম যাদেরকে যাদের সম্পর্কে সাধারণ লোকেরা জানে যে দাওয়াতের কাজটা হচ্ছে এদেরই কাজ অবশ্য কথাটা ঠিক নয় দাওয়াতের কাজ প্রত্যেক ব্যক্তিকে করতে হবে ভালোর দিকে প্রত্যেক ব্যক্তিকে ডাকতে হবে প্রত্যেক মুসলিমের দায়িত্ব হচ্ছে মানুষকে ভালোর দিকে ডাকা আর মন্দ থেকে নিষেধ করা এটা প্রত্যেক মুসলিমের কাজ কিন্তু সবাই জানে যে প্রত্যেক মুসলিমের কাজ হলেও প্রথম সারিতে থাকবে ওলামা একরাম আজ মনে হচ্ছে যেন ওলামা একরামের দায়িত্ব নেই কোনো সংগঠনে কোন আন্দোলনে যদি আগে আগে আছে তুই সাধারণ যুবকেরাই আছে জেনারেলেরাই বেশি আজকে আমি পশ্চিম বাংলার কথা বিশেষভাবে বলছি যে যেখানে আন্দোলন চলছে হাদিস আন্দোলন তো আলে হাদিস আন্দোলনের বর্তমান যে অবস্থা এটা আমার মনে হয় আশি থেকে পঁচাশি শতাংশ লোকের যুবক এরা ওই যুবক যারা মাদ্রাসার মুখ দেখেনি যারা আরবি সম্পর্কে সঠিক ধারণা রাখে না যারা ওলামা একরাম মাদ্রাসায় পড়েছে আরবি সম্পর্কে সঠিক জ্ঞান রাখে তারা এদের এই এর মধ্যে নেই আন্দোলনের মধ্যে নেই কোন সংগঠন নেই আপনি এক এক করে দেখুন এলাকায় যে সংগঠনগুলো চলে সে ভালো মন্দ ওদিকে যাচ্ছি না আমি সংগঠনটা কেমন যাচ্ছে না কিন্তু সংগঠনগুলোতে আপনি দেখুন যে ওলামা একরাম কেন আছে শতাংশ আছে একেবারেই এদের সংখ্যা নগণ্য আমার ওখানে আমি যে গ্রামে বাস করি তোফাপুর ওখানে পাশাপাশি দুটা ইজতেমা হয় সাপ্তাহিক ইজতেমা হয় তিনশো দুটা মিলে চারশো হবে সপ্তাহে চারশো সাড়ে চারশো লোক উপস্থিত হয় তো সাড়ে চারশোর মধ্যে আমার মনে হয় যে চল্লিশ জন ওলামা ও নয় দশ থেকে বারো জন আমি দেখতে পাচ্ছি ওলামা একরাম উপস্থিত হয় হাটে গোনা দশ থেকে বারো জন আর সব এলাকার এমন যুবক যারা মাদ্রাসা দেখেনি কোরআনও সঠিকভাবে জানে না তাদেরকে আলহামদুলিল্লাহ আমরা ব্যবস্থা করে কোরআন শিক্ষার ব্যবস্থা করে এখন আলহামদুলিল্লাহ অধিকাংশই যারা আমাদের কর্মী বিশেষভাবে তিনশো সাড়ে তিনশো তারা আলহামদুল্লাহ কোরআন সঠিকভাবেই পড়তে জানে অধিকাংশই এটা আমরা ব্যবস্থা করি সংগঠনের পক্ষ থেকে তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে যাদেরকে বিশেষভাবে আলা দায়িত্ব দিয়েছিলেন আর আমরাও জানি মোহাদ্দে সিনে লিখেছেন যে তাদের প্রকৃত দায়িত্ব হচ্ছে মানুষকে দিনের দিকে ডাকা সৎ কর্মশীল হওয়ার পর মানুষকে সৎ কর্মশীল বানানো এটা হচ্ছে তাদের প্রকৃত মিশন প্রকৃত তাদের কর্তব্য কিন্তু আজ ওলামা একরাম এটা বলে ভুলে গিয়েছেন যে মসজিদে থাকে সে আনাকুম বানাকুম তানাকুম এটাই হচ্ছে ওর কাজ যে মাদ্রাসায় থাকে মাদ্রাসার ছেলে কটাকে ই করতে পারলেই ক্লাস করিয়ে দিলেই বাস তাদের খালাস আর কোনো কাজ নেই কিন্তু তিনি ভাই সকল স্পষ্ট যদি আমি একটা ছোট্ট সুর আর ই করলাম আপনি যে কোরআন হাদিস ভালোভাবে অধ্যয়ন করেন তো দেখবেন এতে কোনো কথা নেই একবার স্পষ্ট যে যদি এই চারটা গুণ না থাকে কেউ যদি ইমানের সাথে বিশ্বাসের সাথে সৎ কর্ম করার পরে মানুষকে সেই সৎকর্মের দিকে না ডাকে তবে সে বাঁচতে পারবে না তার বাঁচার কোনো উপায় নেই সেদিন কয়ামতের দিন এরকম হবে যে অনেক লোক ফেসলা হয়ে যাবে জান্নাতে যাচ্ছে জান্নাতে যাবে এই মুহূর্তে পিছন থেকে এসে অনেক লোক যে আমার খেয়ানত করেছে কি খেয়ানত করেছে বলছে আল্লাহ আমি তার ছেলে ছিলাম আমাকে সলাতের কথা বলেনি আমি মদ্যপান করতাম আমাকে মদ্যপান থেকে বিরত থাকতে বলেনি আমি সুদ খেতাম আমি ঘোষ খেতাম আমাকে নিষেধ করেনি এক কথায় ভালো কাজের কথা তাকিদ করেনি আর মন্দ কাজ থেকে বিরত থাকতে বলেনি খেয়ানত করেনি বলে হ্যাঁ অবশ্যই খেয়ানত করেছে তাকে তার সাথে সাথে জাহান্নামে দেওয়া হবে জান্নাতে যেতে পারবে না এই জন্য আল্লাহ তাহলে স্পষ্টভাবে এখানে বলে দিলেন চারটা গুণ একসাথে হতে হবে কোনো একটা হলে হবে না কোনো একটা হলে কেউ বাঁচতে পারবে না শুধু ইমান এনে কর্ম না করলে বাঁচতে পারবে না তার সাথে সৎকর্ম হলো আর অপরকে বললেন না দাওয়াতের কাজ করলেন না তবুও বাঁচতে পারবেন না আপনাকে এই চারটা কাজ অবশ্যই করতে হবে এই চারটা কাজ যদি না করেন তবে জান্নাতে যেতে পারছেন না আপনি আপনার নাগরিকত নাগরিক বিল থেকে তালিকা থেকে আপনার নাগরিকত্ব ই হয়ে যাবে খারিজ হয়ে যাবে আপনি নাগরিক হতে পারবেন না জাহান্নাম জান্নাতের নাগরিক হতে পারবেন না জান্নাতে থাকতে পারবেন না হ্যাঁ অবশ্যই আল্লাহ তালা তাদের জন্য ডিটেনশন ক্যাম্প তৈরি করে রেখেছেন সেখানেই থাকতে হবে যেটা তৈরি হয়ে আছে জান্নাত জাহান্নাম এটাও বিশ্বাস রাখতে হবে যে জান্নাত জাহান্নাম তৈরি হয়ে আছে আল্লাহতালা তৈরি করে রেখেছেন তো ওখানে থাকতে হবে দিনী ভাই সকল তার জন্য আমাদেরকে খুব সতর্ক হয়ে বিশ্বাসের সাথে আমরা যারা বিশ্বাস করেছি বিশ্বাসের সাথে সাথে সৎ কর্মশীল হতে হবে আমাদের জীবনকে জীবনের যত ভুল আছে ছোটো খাটো সব ভুলকে এক এক করে সংশোধন করতে হবে আর সংশোধন করে আমাদেরকে পরিষ্কার হতে হবে আর যারা আমাদের আশেপাশে আছে তাদেরকেও পরিষ্কার করার চেষ্টা করতে হবে নিজের সাড়ে তিন হাত থেকে আরম্ভ করতে হবে আর আস্তে আস্তে তারপরে নিজের স্ত্রী নিজের ছেলে মেয়ে নিজের ভাই বোন পাড়া প্রতিবেশী দেশবাসী আস্তে আস্তে আপনাকে এগোতে হবে আর এই করে দাওয়াতের কাজ আপনাকে করতে হবে যদি আপনার আমার দ্বারা এই দাওয়াতের কাজ না হয় তবে সলাৎ আদায় করে সিয়াম পালন করে জাকাত দিয়ে হজ করে ই হবে না কারণ যেমন সলাৎ আদায় করা অপরিহার্য ওই রকম মানুষকে ভালো কথা বলা মন্দ পথ থেকে বিরত রাখার চেষ্টা করা এটা হচ্ছে আমরুবিল মারুফ নেহিয়ানিল মুনকার এটা হচ্ছে অপরিহার্য এটা হচ্ছে আবশ্যিক এটা হচ্ছে ফরজ এটা আমাদেরকে করতে হবে আল্লাহর কাছে দেওয়া হবে আল্লাহ যেন আমাদের সকলকেই নিজের মধ্যে এই চারটি গুণ তৈরি করে জান্নাতের অধিকারী হওয়ার তফিক দান করেন। করেনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى, ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহমারিকা মুহাম্মদী ভাই সকল প্রথম পরে যে কথাগুলো বলা হল আমরা বুঝতে পারলাম একমাত্র কোরআন সির করা হয়েছে আল্লাহ তালা বেশি কথা বলেননি এখানে মানুষকে দুভাগে বিভক্ত করে দিয়েছেন এক ভাগ অধিকাংশ মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত আর দ্বিতীয় ভাগ হচ্ছে ওই লোকদের যাদের কাছে চারটি ডকুমেন্টস থাকবে তারা ক্ষতিগ্রস্ত নয় ক্ষতিগ্রস্ত থেকে আলাদা আল্লাহ তালা তাদেরকে আলাদা করে নিয়েছেন আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ তালা যেন আমাদের সকলকেই কোরআন এবং সহিহাদিস অনুযায়ী আমল করে আল্লাহ তালাকে রাজি করার সন্তুষ্ট করার তফিক দান করেন আল্লাহ যেন আমাদের কাছে ওই কাজ করিয়ে নেন যে কাজে তিনি সন্তুষ্ট হবেন আর ওই সমস্ত কাজ থেকে বিরত রাখেন যে কাজে তিনি অসন্তুষ্ট হবেন আল্লাহ তালার কাছে দোয়া হবে যেন আল্লাহ তালা আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের অধিকারী হয়ে এই দুনিয়া থেকে যাওয়ার তো অভিজ্ঞান করেন আমিন إلا الله ما لنا